श्री ठाकुर जी के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। श्री बड़ोमा के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। श्री बड़दा के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। पूजपा श्री आचार्य देव के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। समर्थ ठाकुर परिवार के चरणों में मेरा कोटि कोटि प्रणाम। मेरे माता पिता के चरणों में प्रणाम। मेरे सासू के चरणों में प्रणाम तथा मेरे पतिदेव के चरणों में प्रणाम। उपस्थित यहाँ जितनी माँ दादा है, हृदय से जय गुरु। ठाकुर संबंधे जा किछु बोला जाए सब कह। सत्य हमारे अनेक अनेक भगवान जे परम पिता के पे गुरु रूपे पे गुरु तिनी क्यों ऐसे चे गुरु जे हमें हाथ धरे एक कलयुग में चला कायदा सीखिए दीचे। ताई तो माँ एवरी मानुषे पृथ्वी में जो तो मानुष हो, हिंदू मुस्लिम क्रिश्चन सिख ईसाई जा जा मते मानुष सबाई के परम पिता जरूरी आचे। दीक्षार सवार प्रयोजन आचे। एक एग्जाम्पल दी क्यों ठाकुर के सबाई के धरते हो बे विष्णु अवतार तो सब ही सबाई जाने तो विष्णु जो कच्छ अवतार नहीं मत्स्य अवतार नहीं तीनार कोताई पूजो है ना मंदिर नहीं। তারপরে তিনি যখন ত্রেতা মে রাম হয়ে আসলেন তখন কেবল হিন্দু লোক রাম ভগবানকে পুজো করেন, মুসলিম খ্রিস্টান লোক রাম ভগবানকে পুজো করেন না। তারপরে আবার প্রভু দ্বাপর মে যখন কৃষ্ণ হয়ে এসেছিলেন তখন হিন্দু এবং খ্রিস্টান দেখবেন বিদেশ মে মায়াপুর বলে ওই কৃষ্ণ ভক্ত অনেক আছে, বিদেশি লোক খ্রিস্টান লোক কৃষ্ণ ভক্ত অনেক আছে। ইয়ানি কৃষ্ণকে হিন্দু ভি মানছে আর খ্রিস্টান ভি মানছে। এখন পরম দয়াল কলিযুগ মে শ্রী ঠাকুর অনুকূল চঞ্জি এসেছেন। তিনাকে হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, ঈসাই বলুন, সবাই মাগ, সবাই দীক্ষা নিয়েছে, সবাই মাথা নিয়ে চলেন। জানেন কেন? সর্বগুণ সম্পন্ন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি। বলা যায় না যার জীবনে গুরু নেই তার জীবন শুরু নেই। আমাদের কত ভগবান যে আমাদের জীবন গুরু এসেছেন। গুরু কেন ধরব, ঠাকুর দীক্ষা কেন নিব, যখন আমাদের যাজন করতে বেরেই না তখন আর বুঝতে পারি সত্যি তো কপাল খুব ভালো যে ঠাকুরকে ধরেছি। যখন যাজন করি একটা দাদার সঙ্গে এরকম দেখা হলো মুলাকাত, বললাম দাদা ঠাকুরের দীক্ষা নি, তিনি বলছেন আই দীক্ষা টিক্ষা আমার চলবে না। আমি জানে আপনার থেকে বড় ভক্ত, আমি অনেক ভক্ত। আমি বলে হতে পারেন দাদা? বলে সকালে আমি উঠে দু ঘন্টা কালী পুজো, দুর্গা পুজো, কৃষ্ণ রাম শিব সবার মন্ত্র জাপ করি, সবার চল্লিশা পাঠ পাঠ করি, রোজ দু ঘন্টা পুজো করি, জানে আপনি কি পারবেন করতে? হবে না দাদা, আপনি একটা কথা জবাব দিবেন, উত্তর দিবেন। বললেন হ্যাঁ। বলে আপনি নিত নিজ মা বাবাকে প্রণাম করেন? বলল না। হ্যাঁ। বলে আপনার স্ত্রী আপনাকে প্রণাম করেন? বলল না। হ্যাঁ। বলে আপনার সন্তান সন্ততি কি আপনাকে প্রণাম নিত করে? বলল না। হ্যাঁ। বলে আপনি দু ঘন্টা পূজা করে লাভ কি? না আপনি ভালো হলেন, না সংসারকে ভালো করলেন। যদি ঠাকুরকে দীক্ষা নিয়ে এই দশ মিনিট সকালে ইষ্টবীরতি চলাফেরা যদি জাপ করবেন তো পুরা পরিবারকে স্বর্গ গড়ে তুলতে পারবেন। আমি কেন বলছি, আমার দুটাই ছেলে ডক্টর, দুটা বাই বোন ষষ্ঠেনি, দুটা নিত আমাদেরকে সষ্টাঙ্গ প্রণাম করে, আর আমি নিত নিজে মা বাবা শাশুড়ি আমার বরকে নিত প্রণাম করি, তার জন্য বলতে পারি তার জন্য গুরু প্রয়োজন। যদি জীবনে গুরু না হবেন তা আমাদের নিজে সন্তান সন্ততিকে সংস্কার দিতে পারবো না। বলা আছে যদি বাচ্চা ছোট থাকে তা খেলনা জন্য আইসক্রিম জন্য যদি কাঁদে আপনি না দিবেন, এক ঘন্টা দু ঘন্টা কাঁদবে, একদিন কাঁদবে। যদি আপনি বচপনে সংস্কার না দিবেন জীবন ভর কাঁদবে আপনার বাচ্চা, তার জন্য সংস্কার জরুরি আছে। সংস্কার কি করে দিব, তার জন্য আগে মাকে হতে হবে। মা যদি ইষ্টপ্রাণ না হবে সন্তান সন্ততি ইষ্টপ্রাণটা কি করে জাগাবেন? ঠাকুরের বাণী আছে না, অর্ধ কথা সময় হতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মক্ষম ছেলে হিসাবে চল নাইলে পস্তাবি। দেখুন আমাদের মা আমাদের জননী, আমাদের বাচ্চাকে জন্ম দিই পালন পোষণ করি, সব মা ভাবে চায় আমার বাচ্চা পড়তে ভালো হোক, আমার বাচ্চা সংস্কারে ভালো হোক, আমার বাচ্চা ভালো হোক। কেউ মা চায় না কি আমার বাচ্চা গুন্ডা হোক, মার্ডার হোক, ডাকাত হোক, কেউ মা চাইবে? কেউ চায় না। সব চায় কি আমার বাচ্চা ভালো হোক। ভালোর করার জন্য আগে ভালোকে ধরতে হবে, পরম পিতাকে দীক্ষা নিতে হবে, উনার অনুযায়ী চলতে হবে, তবে সন্তান ভালো হবে। আমাদের কেবল
बच्चा के पढ़ाशोना दिए अनेक आमादेर हेडे परंतु ठाकुर के जदि दू जिनिस आपनी पढ़बेन गारंटी दिच्छी आपनादेर बाड़ी बाड़ी बच्चा अत इंटेलिजेंट होबे स्कूल में तार तारीफ होबे कि करबेन शुधु पाँच बसर में नाम और नाम दिए छाड़बेन ना नित नामे प्रैक्टिस करवाबेन कम से कम 10 मिनट 15 मिनट अपना छेले में रोज नाम कोड़े पाँच बसर नाम निभा पड़। और दूसरा होलो थानकुनी टैबलेट वो 1/4 जदि 6 मास आयु थेके यानी 6 मासे जखन बच्चा थाके मुखे भात कर जदि 1/4 जदि धानकुनी चम्मच में घुले खवाबेन बच्चादेरके ओर इंटेलिजेंसी अत होबे जखन गार्जियन मीटिंग में जाबे ना जो आमार संगे होतो सेइटाई बोलछी जखन गार्जियन मीटिंग में जेतम सबार कमप्लेन आमाके मैडम बोलतो মা ম্যাডাম বলতো আমাকে কি আপনাকে কি কমপ্লেন দিব আপনার বাচ্চা অত ভালো স্কুল মে এরকম ভালো বাচ্চা নেই পড়তে বলুন বিহেভিয়ার বলুন সংস্কার বলুন সব চিজে কেন কেন কি আমি পরমপিতাকে ধরেছিলাম যখন আমার বড় ছেলে 8 বছর বয়স তখন তার তো নামের ঝোঁক খুব পড়াশোনা ভি খুব তেজ ইন্টেলিজেন্ট আমাকে বলছে মাম্মি আমি ডাক্তার হতে চাই আমি বলি খুব ভালো চল স্ট্রোক লজার কাছে নিয়ে যাব তোর হাতে রেখা মতলব না এ দেখাবো অ্যাস্ট্রোলজার কাছে নিয়ে গেছি অ্যাস্ট্রোলজার হাত দেখে বলছে এই চলে বড় পরিমাণ মানুষ হবে মান প্রতিষ্ঠা অত্যধিক পাবে পর জীবনে ডাক্তার হবে না তার হাতে ডাক্তার রেখা নেই আমি বললাম এখন তো বাচ্চা কোচি তার হাত রেখা চেঞ্জ হয় আপনি কুষ্টিটা দেখে নিন কুষ্টি দিলাম কুষ্টি দেখে টেবিল পে ছুঁড়ে ফেললো আর আমাকে বলছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার এই ছেলে জীবনে কখনো ডাক্তার হবে না আমি বাড়িতে আসলাম বললাম বাবু দেখ ওই তো চ্যালেঞ্জ মতলব হে দিয়েছে তোর কুষ্টি মে ডাক্তার নেই তুই ডাক্তারি স্ট্রিম ছেড়ে দে তুই অন্যদিকে ধ্যান দে তখন বড় ছেলে বলছে 8 বছর বাচ্চা দেখুন কি করে ভক্তি ছোটবেলা থেকে জাগাতে হয় তখন বলছে মা আমি তো ঠাকুরের নাম পেয়েছি তো আমি প্রচন্ড নাম করব তুমি দেখবে একদিন আমি ডাক্তার হব আজকে ও শুধু এমবিবিএস ডাক্তার না ও আজকাল এমডি ডাক্তার এই পরম পিতা কৃপা দয়া যার কপালে ছিল না ডাক্তার হবা তার বন্ধু তার ভি ইচ্ছে ডাক্তার হবা পড়তে ভালো এখন অবধি ডাক্তার হয় না ব্যাংকে চাকরি করছে তফাত কি আছে আমার ছেলে ওই বন্ধু মে তফাত আছে আমার ছেলে ঠাকুরকে গ্রহণ করেছে আর এই জাদুই নাম ছিল সঙ্গে তার জন্য হতে পেরেছে তার বন্ধু দীক্ষা নেই নাম নেই তার জন্য এখন অবধি কো ডাক্তার হতে পারলো না এই হলো পরম পিতাকে ধরে চললে আমাদের সন্তান সন্ততি কিসমত চেঞ্জ করে দেন ঠাকুর বললেন এক জায়গা নিজে জীবনে যদি গাড়ি হ্যান্ডেল আমার হাতে দিয়ে দিবি তোর কুষ্টিকে উলটপুলট করে দিতে পারবো আমি নিজে জীবন মে দেখলাম সত্যি পরমপিতা কুষ্টি উলটপুলট করেন 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 তিনি আছেন শুধু একটু বিশ্বাস করতে হবে মন প্রাণ দিয়ে আমাদের যখন মাদেরকে যাজন করি মা অনেক দিন দীক্ষা হয়েছে একটু সষ্টেনি নিয়ে নিন মাদের নে এ কি হবে সষ্টেনি হে নিলে বাচ্চাদেরকে ভি দিতে চায় না নিজে ভি চায় না পরন্তু জানে না আমি যদি বদ অভ্যাস করছি বদ দিকে যাচ্ছি আমার ছেলে সন্তান সন্ততি শিখছে তাকে আপনি জীবন মে কি করে ফিরাবে আমি নিজেই জীবনে অনুভব করেছি যখন আমার বড় ছেলে ইন্টার্নশিপ করার পর ডাক্তারি এমবিবিএস পাস করার পর সব ডাক্তার লোক মিলে একটা পার্টি দিয়েছে হোটেলে 3000 টাকা দিয়ে দিয়ে ওবি দিয়েছে বলছে মা বাড়িতে রান্না করবে না বাইবল সষ্টে নিয়ে আমি কেন রে এখানে পাবি নিরামিষ পাবা যা মা পিজা বগেরা চাউমিন বগেরা বললে পাবা যা আমি খুব ভালো খেয়ে আসবি আমি তার রান্না করলাম না তাড়াতাড়ি ফিরে চলি কি হয়েছে বাবু বলো মম্মি কি বলবো আমার বরদাস হলো না আমি ছুটে ছেড়ে চলে আসলাম খেলাম না খাবার দাও আপনি কি হয়েছে রে বলো ওইখানে মেয়ে বলো বা ছেলে বলো সবার হাতে এক গ্লাস মানে এক হাতে দারু গ্লাস এক হাতে সিগারেট আছে ভাবতে পারেন আর আমার ছেলে বরদাস হলো না চলে আসলো তখন ঠাকুর সামনে কাঁদছি বলছি দয়াল যদি আমি ষষ্ঠী না নিতাম আমার ছেলে যদি ষষ্ঠী না হতো তারও হাতে এক এক গ্লাসে দারু হতো এক হাতে সিগারেট হতো পরন্তু নেই কেন কি পরম পিতাকে ষষ্ঠী নিয়েছিলাম ভাই বোন ষষ্ঠী তার জন্য বলে যে না পেতে চাই করতে হবে কোড়াই হলো পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় ঠাকুরকে কেন ধরব অনেক কষ্টে মানুষে থাকে একটা কাহিনী বলি একটা ভক্ত ছিল
যে প্রচন্ড কালীর মার ভক্ত মা কালী মা কালী মা কালী করত তপস্যা মতলব করত মা প্রগট হয়ে গেছে বলেছেন বস চাও তুমি কি চাইছো বলো প্রভু আমি তো নির্ধন আমাকে ধন দিয়ে দি প্রভু বললেন তা মা বললেন তথাস্তু তোর ধন হবে কিন্তু পথ বলে দে বলে কিছু না মা কালকে এক কোটি টাকা লটিক লাগিয়ে দিন মা তো আমি ধনবান হয়ে যাব কালী মা বললেন তথাস্তু তাই হবে তুই কাল তোর এক কোটি টাকা লটিক লাগবে সকালে উঠেছে পেপার ঘাঁটছে পেপার মে তার কোথায় নাম নেই এক কোটি তো দূরে কথা এক টাকা লটিক লাগে নেই তখন মনে মনে কাঁদছে ভাবছে মা কালী মিথ্যে বললেন ধোকা দিলেন আমার তো এক কোটি টাকা লটিক লাগলো না খুব কাঁদছে খুব কাঁদছে হঠাৎ তারপরে আবার কালীমাকে ডাকছে 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 কালীমা আবার প্রগট হলেন বললেন কি হলো বস বলল মা তুমি ধোকা দিলে মিথ্যে কথা বললে আমার তো এক কোটি টাকা লটিক লাগলো না তখন মা হেসে হেসে বলছে আরে মূর্খ লটিক লাগাবার জন্য একটা লটিক টিকট কিনতে হয় তুই তো লটিক টিকট কিনলি না লটিক লাগবে কি করে তুই লটিক টিকট হলো ঠাকুরের দীক্ষা যদি দীক্ষা না নিব লটিক টিকট যদি হাতে না থাকবে জীবনে লটিক লাগবে না যদি দীক্ষা রূপে লটিক টিকট হাতে রাখেন গ্যারান্টি দিচ্ছি লটিক লাগবে 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 কেন কি টিকট আমাদের হাতে আছে তাই বলি মা ঠাকুরের প্রয়োজন আছে আমাদেরকে যদি ঠাকুরকে ধরে না চলি জীবনে চলতে পারবো না বলা যায় না আপনার বাড়িতে যদি কষ্টি পেন আছে যদি পেনের ভিতরে ইঙ্ক নেই শেষ আছে ওই ইঙ্ক দিয়ে ইঙ্ক ছাড়া পেন কষ্টলি হোক দামি হোক তার কিছু মূল্য নেই ডাস্টবিন মে ফেলা যায় যদি এক টাকা পেন আছে তার ভিতরে যদি ইঙ্ক আছে ভালো করে রাখি কখনো কাজ লাগবে তাই বলি যার জীবনে তালিকা আছে বাড়ি আছে বাংলো আছে সব কিছু আছে ধনবান আছে পরন্তু তার জীবনে গুরু নেই ওই কালিক ছাড়া পেন কষ্টলি হলে কি তার কিছু মূল্য নেই জীবনে আর যদি আপনি গরিব আছেন টালি বাড়ি আছে ধর্ম বাড়ি আছে জীবনে গুরু আছেন এক টাকা পেন তার ভিতরে কালিক আছে এই হলো মূল্যবান তাই বলি মা দীক্ষা প্রচন্ড জরুরি কেন দীক্ষা নিব আমরা লোক বচপন মে ছোটবেলা মে লুডো খেলতাম লুডো খেলতাম তখনও দেখতাম কি যখন জোড়া গটি চলতো জোড়া গটি তখন কই সিঙ্গল গটি তাকে কাটতে পারতো না কাটতে পারতো কি পারতো না এই জীবনে যদি আমাদের চলবো জোড়া কি করে চলবো আমি আমার পরম পিতা আমার বর তার সঙ্গে পরম পিতা আমার ছেলে মেয়ে তার সঙ্গে পরম পিতা আমাদের সৎসঙ্গী সিঙ্গল কখনো চলি না মা জোড়া চলি আমি আমার দয়া তো জোড়া যখন জীবনে চলবো কেউ আমাদেরকে পিছন থেকে কাটতে পারবে না কেন কি একা গটি নেই জোড়া গটি চলছি তাই বলি মা দীক্ষা প্রয়োজন আছে দীক্ষা চা পরন্তু নিজে যদি আমি দীক্ষা নিয়ে ভালো আছি যদি আশেপাশেকে লোককে ভালো না করব তা আমার সংসার ভালো থাকবে না কিরকম ঠাকুর একটা বাণী আছে না পড়োশী লোক তার নিপাতে যাবে তুই বসে সুখ খাবি যা রে যা ওরে বাঁচা ওরা তোর বাজার কুজি ঠাকুরের বাণী কেন দিলেন একদম বাস্তব কাহিনী বলি একটা সৎসঙ্গী পরিবার তার বাড়িতে সব ভালো তার মা বাবা স্টেফরান সস্টেনি পরিবার তার ছোট বাচ্চা ছেলে কোথা থেকে একটা গালি শিখে নিয়েছে গন্দা লফজ গালি বাড়িতে দিচ্ছে বাড়ি মে সবাই পরেশান বাড়িতে এরকম তো কথা মতলব হয় না সবাই পুষছে ভয় থেকে কিছু বলছে না তবে তার বাবা তাকে খেলিয়ে খেলিয়ে পুছেছে তখন বলছে বাবা এই পাশে যে অঙ্কল আছে অন্য আমাদের বাড়ির সামনে থেকে যায় এই কথা বলতে বলতে যায় বাবা তার মুখে শুনেছি সেখান থেকে শিখেছি বাবা বাবা ওই পাশে পড়োশি ড্রিঙ্কার ড্রিঙ্ক করে গালি গালাজ করে করে রোজ যেত তার বাড়ি পাশে থেকে ছেলে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি শিখে নিয়েছে তখন সে ভাবলো বাবা রে বাবা ছুটে যায় আগে তাকে দীক্ষা করায় তার যে মধ্যব্যাস আছে তাকে ছুটাই নালে আমার সন্তান সন্ততি খারাপ হয়ে যাবে তার জন্য পরমপিতা বললেন যা জন পরিয়োজন যাজন যদি না করি তো কিছু হবে না যাজন হলো একটা বলা যায় ব্রেনের টনিক আমি যাকে যাজন করছি তার কি হচ্ছে দেখা কাজ নেই পর আমি যে করছি তো আমার ভিতরে একটা ব্রেনের টনিক যে আছে সে জাগ্রত হচ্ছে আর পরমপিতা বললেন যখন মানুষ না পাও দিবার থেকে যাজন করবে কেন বললেন আমি অনেক
ভাবলাম ভাগবত মে তার অ্যানসার পেলাম আমি ভাগবত গীতা রামায়ণ অনেক ঘাটি ভালো ভালো লাগে ঠাকুর সঙ্গে মেল কি আছে দেখি ভাগবত মে এক জায়গা লেখা আছে কি যেখানে ভি যদি ভগবানের কথা হয় নির্জীব জিনিস ভি যদি ভগবানের কথা শুনে না তার ভিতরে একটা শক্তি ক্রিয়েট হয় আমি তাই নাকি পরমপিতা তার জন্যই বললে যদি কই না হবে দিওয়ালতে যাজন করবি কেন আমি দিওয়াল থেকে নিত্য যাজন করব বাড়িতে আমার বাড়ি দিওয়াল অত্যধিক মজবুত হয়ে যাবে যখন ভূকম্প আসবে তো আশেপাশে বাড়ি পড়ে যাবে আপনার মকান পড়বে না এক এক ইট যাজন শুনেছে পরমপিতা এ কেন বলছি যখন গুজরাট মে ভূকম্প এসেছিল বড়া বড়া বিল্ডিং ঢয়ে গেছিল কিন্তু ছোট ছোট সৎসঙ্গী বাড়িটা পড়লো না যখন রেস্কিউ অফিসার এসেছে বলছে কেওড়া লোক তোমরা লোক তোমাদের বাড়ি পড়লো না বলে আমাদের বাড়ি ঠাকুর থাকেন তার জন্য আমাদের বাড়ি পড়লো না জানি ওই যাজন শক্তি এটা হলো দিওয়ালের কথা একটা বাস্তব কথা বলি যখন আমাদের যাজন শুনি আমাদের হাতে গায়ে পায়ে যা থাকে সবার ভিতরে শক্তি ক্রিয়েট হয় আমার চশমা মে আমার বালা মে আমার চুড়ি আমার ফোন আমার শাল আমার শাড়ি সবার ভিতরে একটা শক্তি ক্রিয়েট হয় একদম রিয়েল স্টোরি বলি আমি অনলাইন মাতৃসঙ্গ করি এখন দেখবি চালু আছে তার মধ্যে একটা মা ফোনে মোবাইল সে আমাদের যুক্ত হই যুক্ত হতো তার ফোন হয়ে গেল চুড়ি 15 দিন মতলব হয়েছে চুরি হয়ে গেছে বেচেন আছে কি করে জয়েন জয়েন করবে মাতৃ সম্মেলন কি করে আলোচনা শুনবে কি করে বেচেন আছে তার বর বলছে আর তোমাকে ওই মতলব ফোন দিব না বাটন वाला দিব কাঁচে ঠাকুরকে ডাকছে আর অনবরত ফোন করে যাচ্ছে যে চুর আছে চুরি করে কি করেছে তার সিম কার্ড বের করে নিজে সিম কার্ড লাগিয়ে নিজের ফোনে ইউজ ইউজ করছে এই মাটি তো বেচেন কিবা ঠাকুরকে ডেকে যাচ্ছে নাম করে যাচ্ছে অনবরত ফোন করে যাচ্ছে তবে পাঁচমা দিন তার ফোন লাগলো রিং হলো চোর তুললো বলে হ্যাঁ আপনার ফোন আমার কাছে আছে আপনি এই অ্যাড্রেস মে এসে নিয়ে যান মা তো আকু পাকু করলে ফোন পেয়ে গেছি ছুটে গেছে দাদার কাছে ওই দাদা যে চুরি করেছিল তার হাতে ফোন দিয়ে বলল যত যতক্ষণ থেকে ফোন নিয়ে এসেছি আমার অত্যধিক বেচেনি হচ্ছে না আমি ঘুমোতে পারছি না খেতে পারছি কিছু ভালো লাগছে না আমার অত্যধিক বেচেনি লাগছে কি পুরো গাঁ আগুনে পুড়ে যাচ্ছে মনে কেউ যেন বলে দিচ্ছে এই ফোনটা যার আছে তাকে দিয়ে দে এই ফোনটা যার আছে তাকে দিয়ে দে চার দিন তো আমি বরদাস্ত করলাম আজকে বরদাস্ত করছিলাম না পারছিলাম না তার জন্য আপনার সিম লাগিয়ে আপনার ফোনে অপেক্ষা বসেছিলাম কখন আপনার ফোন আসবে আপনাকে ফোন দিব নিন আপনার ফোন এখন আমি শান্তি পেয়েছি ভাবতে পারেন ওই ফোন তো নির্জীব জিনিস কিন্তু এই যে অনলাইন মাতৃসঙ্গ সৎসঙ্গ শুনতে শুনতে তার মধ্যে শক্তি ক্রিয়েট হয়ে গেছে চোর বাড়ি মে গিয়ে ওই শক্তি অ্যাক্টিভেট হয়ে গেছে আর চোর তাকে রাখতে পারলো না তাই বলি মা পরমপিতা কথা শোনা কত জরুরি পরমপিতা বলতেন আমাকে শ্রোতা অনেক পছন্দ করি যে ঠাকুরের কথা শুনতে ভালোবাসে যে শুনে গ্রহণ করে সেই অনুযায়ী চলে আমি আর ভালোবাসি আমাদের পরমপিতা আমাদেরকে বাড়িতেই সন্তান সন্ততিকে সোনার মতন করার জন্য পথ দেখিয়েছে একবার একটা বড় ডক্টর ঠাকুর কাছে গিয়েছে তার স্বামী স্ত্রী দোনো ডক্টর তখন ডাক্তার মাকে দেখে দেখে বলছেন অনেক সোনা গয়না সোনা পড়েছেন মোটা মোটা হার মোটা মোটা বালা মোটা মোটা কানে ঠাকুর দেখে দেখে হাসছেন আর বলছেন কি না ও মা তুমি বোকা মা তখন তাকে প্রেস্টিজ মে লেগে গেছে আমি তো বড় সার্জন আমার তো খুব মান আছে আমার তো খুব ই আছে আমাকে ঠাকুর কেন বলছেন বোকা তখন তার হাজবেন্ড ঠাকুর কাছে গিয়ে বললেন ঠাকুর আপনি তাকে বোকা কেন বলছেন ও বড় সার্জন তার মান প্রতিষ্ঠা আছে তখন ঠাকুর হেসে হেসে বলছেন যে বোকা মা হয় বাজার থেকে সোনা কিনে পরে জগৎকে দেখায় আজ আসল মা হয় বাজার থেকে সোনা কিনে না বাড়িতে সোনা তৈরি করে
আমাদের সৎসঙ্গী বাড়ি বাড়িতে এমনি ছেলে মেয়ে তৈরি হয়েছে, সোনার মতন তৈরি হয়েছে। তার জন্য পরমপিতা আমাদেরকে কি বললেন, এই যে সৎসঙ্গ আছে মানুষ গড়া কারখানা, কি করে বুঝবে এখন যে যুগ আছে তার মধ্যে মানুষ তো হারিয়ে গেছে। শুনেছি কারেন্ট নিউজ আছে, একটা ক্রিকেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার গাড়ি মে আগুন লেগে গেছে, ওই ক্রিকেটার বাইরে আছে, দুখ প্রাণ আছে, আর্ধেক বেহোশ আর্ধেক হোশ, লোক তার কাছে এসেছে কিন্তু তার রক্ষা করার জন্য না, তার চেন তার আঙ্গুটি তার টাকা বাকা সব চুরি করে নিয়ে গেছে তাকে ওই মরা অবস্থা মে ছেড়ে। তখন কোথায় থেকে পুলিশ এসেছে, হসপিটাল গিয়েছে, ভালো হয়েছে, এই কথা বলল, মানুষের মানুষ তো মরে গেছে। কিন্তু যদি একটা আমাদের কোই সৎসঙ্গী হতাম কি করতাম, আগে তাকে হসপিটাল পৌঁছাতাম, প্রাণ রক্ষা করতাম। কেন? ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। একবার ঠাকুর শিখিয়েছেন বিশ্বমে, এই রকম কেউ শিখায়নি, তাই বলি আমাদের মানুষকে ধরি, মানুষ হলো সম্পদ। শিশি দাদা তার জন্য বলছেন কিষ্ট সবচেয়ে বড় ক্যাপিটালি দুনিয়া মে সেই হয় যার কাছে যত মানুষ তো থাকে, মানুষ থাকে সে তত বড় ক্যাপিটালিস্ট, ভাবতে পারেন? তার জন্য আমাদের বর্তমান আমাদের অভিন বাবু, পূজনীয় অভিন বাবু বলছেন আপনাদের ভয় করবে না, আপনাদের পিছে 3 কোটি মানুষ আছে, আমাদের কাছে 3 কোটি মানুষ আমাদের পিছনে আছে, ভয় কিসে নেই। আমাদের শুধু পরমপিতাকে প্রেম করব, ভালোবাসব, ফুল্লি স্প্লেন্ডার হব। ফুল্লি স্প্লেন্ডার মানে কি? যখন মহাভারত মে দ্রৌপদীকে চিরহরণ হচ্ছিল তখন ওই দ্রৌপদী এক হাত ধরে ডাকছে প্রভু কৃপা করলেন না, 2 হাত ধরে যখন ডাকছে তখন প্রভু কৃপা করলেন। তখন দ্রৌপদী পুছল প্রভু আপনি কিরা কেন হতে দিলেন, আমার চিরহরণ কেন হলো, যদি না হতো? প্রভু বললেন নিজে পাণ্ড থেকে পুষ, যখন বলছিল কি আমার তরফ থেকে পাশা সকলে ফেকবে তো তোমার 5ও পাণ্ড কেউ বললো না কি আমার তরফ থেকে পাশা শ্রীকৃষ্ণ ভগবান ফেলবে, যদি আমি পাশা ফেলতাম তোমরা লোক কখনো হারতে, জীবনে হারতে না। সেই রকম জীবনে পাশা ঠাকুরকে দিয়ে দিন, আর চিন্তা ভাবনা করতে হবে না আমাদের কখনো হারবো না। আমাদের জানি ঠাকুরকে ধরেছি, ঠাকুর মানুষের মাধ্যমে আমাদেরকে হেল্প করেন করেন করেন, যেখানে কেউ মানুষ নেই সেখানে বি পরমপিতা কৃপা করেন করেন করেন। আমি কিছুদিন আগে পুরী গেছিলাম, সেখানে শাড়ি পরে স্নান কর মতলব না মতলব ছিলাম, সেখানে অত্যধিক ওর মধ্যে আমার শাড়ি সামাল দিতে পারছিলাম না, মনে মনে ভাবছিলাম যদি একটা দুপাট্টা হতো তাকে বেঁধে ভালো করে স্নান করতে পারতাম, স্নান করতে পারছি না ঠাকুর মনে মনে ভাবছি। হঠাৎ ওই সমুদ্র লহর মে থেকে একটা সুন্দর মোটা কড়াই করা লাল রঙের দুপাট্টা বয়ে বয়ে চলে আসছে। আমার এখানে পম্পা মা আছে, ছবি মতো গেছিল, সে সে নিয়েছে তুলেছে, বলছে কার দুপাট্টা, কারো তো নেই। আমি বললাম মা এ কারো নেই, পরমপিতা আমার জন্য পাঠিয়েছেন। আমি মনে মনে ভেবেছি কাদের দুপাট্টা হতো আমি স্নান করতাম, ওই জলে প্রভা ওই সমুদ্রের লহরে কি করে দুপাট্টা এসেছে। এই হলো পরমপিতা যদি কৃপা থাকে তো সব কিছু হয়। আমি একটা কবিতা লকডাউন মে লিখেছি বলে ভক্তকে বিরাম দিব। আমি এই লকডাউনে ঠাকুরের কবিতা মতলব লিখলাম, কখনো লিখতাম না, লিখেছি ওই বলে আমি ভক্তকে বিরাম দিব। ওই পথে আমি চলবো না, ওই পথে আমি চলবো না যেই পথে আমার দয়াল নেই, ওই পথে যদি ফুল পাই ও ফুল বি লাগবে কাঁটা সমান, কেন কি দয়াল আমার সাথে নেই, দয়াল আমার কাছে নেই। ওই পথে আমি বার বার চলবো যদি সেই পথে দয়ালকে পাই, ওই পথে যদি কাঁটা হো ও কাঁটা বি লাগবে ফুল সমান, কেন কি দয়াল আমার কাছে আছে, দয়াল আমার পাশে আছে। যদি কই আমাকে স্বর্গ দেয় ওই স্বর্গে যদি দয়ালকে না পাই, ও স্বর্গকে পরিত্যাগ করব, ও স্বর্গ লাগবে নরক সমান, কেন কি দয়াল আমার কাছে নেই, দয়াল আমার পাশে নেই। যদি বার বার নরকে থাকতে হবে, বার বার নরকে থাকব, যদি সেখানে দয়ালকে পাই ও নরক লাগবে স্বর্গ সমান, ও নরক লাগবে স্বর্গ সমান, কেন কি দয়াল আমার কাছে আছেন, দয়াল আমার পাশে আছেন। এই বলে ভক্তকে বিরাম দিচ্ছি, সবাইকে হৃদয় থেকে জয় করুন।